সুপ্রিয় দর্শক, হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগত। আমরা এখন আপনাদেরকে নিয়ে এসেছি ঐতিহ্যবাহী গাবতলী গরুর হাটে। এই পর্বে মূলত আমরা দেখাবো যে বলদ গরুর দাম কেমন যাচ্ছে বা কেমন আশা করতেছেন এবং কোথায় থেকে নিয়ে এসেছেন। তো দেখতেই পাচ্ছেন যে এখন কিন্তু গাবতলীর হাট অনেকটা করোনার সময় স্বাস্থ্যবিধি মেনেই হাট বসানো হয়েছে। তো আমরা শুরুতেই গরুগুলো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি, যারা আসলে বলদ গরু পছন্দ করেন তারা চলে আসতে পারেন গাবতলী গরুর হাটে। তো দেখতেই পাচ্ছেন যে বেশ সুন্দর সুন্দর কিছু বলদ গরু গাবতলী হাটে নিয়ে আসা হয়েছে। আমরা পর্যায়ক্রমে এই গরুগুলোর ওজন এবং দাম সম্পর্কে জানবো। তো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি দর্শক, দেখতে পাচ্ছেন এই গরুগুলো কোথায় থেকে নিয়ে আসা হয়েছে সে বিষয়টি আমরা জানবো। এই পর্বে মূলত সম্পূর্ণ বলদ গরুর ওজন এবং দাম সম্পর্কে আমরা জানানোর চেষ্টা করব। তো চলুন আমরা কথা বলি বিক্রেতার সাথে, সে কোথায় থেকে গরুগুলো নিয়ে এসেছেন এবং কবে নিয়ে এসেছেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আচ্ছা, কোথায় থেকে এসেছেন ভাই? এটা কুষ্টিয়ার থেকে আসছে। কুষ্টিয়ার থেকে বলদ গরু নিয়ে আসছেন? বেশি বলদ গরু নিয়ে আসছি, তো সেরকম দাম মূল্য না। তো কবে আসছেন? আসছি কালকে। কালকে তো এখনো তো আসলে ক্রেতা ওইভাবে আসে নাই। না আসছে, একেবারে আসছে না তা না, তা সেইভাবে তো দাম মূল্য না। আচ্ছা, আমরা এর আগেও আপনাকে দেখেছি যে বলদ গরুই নিয়ে আসেন বেশিরভাগ। বলদ গরুর প্রতি এত ঝোঁক কেন আপনার আসলে? আমরা এটার উপরে আমাদের পেশা, বুঝছেন, আমাদের একটা নেশা লাগছে এর উপরেই, বলদ গরুর উপরে। আপনারা যেমন একটা চাকরির উপরে ইয়া করেন, আমাদের এখন লেখাপড়া জানি না, মূর্খ হিসাবে আমরা এই গরু পালি, মাছ চাল চাল নিয়ে চলি। আচ্ছা, না আমি বলছি যে বলদ গরু কেন খালি, অন্য গরু আনেন না? আপনার বলদ আছে, পাবনাই আছে, সব রকমের গরু গুলোই আছে। সব রকমের গরুই আছে? আচ্ছা, আমরা এই যে এইখান থেকে, এটা কি দেশি গরু নাকি? এটাও তো বলদ বাংলা। আচ্ছা, এইটার দাঁত কয় দাঁত হবে? এটার ছয় দাঁত। এটা ওজন কতটুকু হবে? ওজন আপনার কতটুকু? নয় মন। এটার দাম কেমন আশা করতেছেন? এটার দাম আশা করছি আমি 350। 350,000 টাকা মানে নিয়োগ চাওয়া? এটা মানে চাওয়া বেচা তো 300 টাকা, মানে 300-এর উপরে যেতে হবে। 300-এর উপরে যেতে হবে। আচ্ছা দর্শক, শুনলেন আমরা পরে বলদ গরুটা দেখি, আসলে আমরা বাংলা গরু দেখলাম। তো এই যে বলদ গরুটা দেখতেছি, এই গরুটা কোথায় থেকে কেনা? এটা আপনি কুষ্টিয়ার থেকে কিনা? কুষ্টিয়া থেকে কিনে আমরা পালছি। আচ্ছা, এই বলদ গরু গুলো তো আমাদের দেশীয় প্রোডাকশন, এগুলো কি ইন্ডিয়ান গরু কিনা? ইন্ডিয়ান গরুই আমরা কিনে আনি। ইন্ডিয়ান গরুই কিনে নিয়ে আসেন? নিয়ে আমরা পালি। আচ্ছা, পালেন মানে এটা লালন পালন করে বড় করছেন? গরু গুলো কতদিনের আগে কিনছেন? এটা আপনার আমি কিনছি 7-8 মাস। 7 থেকে 8 মাস আগে। এটা কয় দাঁত? এটা এটা 6 দাঁত। 6 দাঁত। এটা ওজন কতটুকু আশা করতেছেন? এটা 7 মন। আচ্ছা ভাই, একটু এইখানটায় আসুন। এটার দাম কেমন চাচ্ছেন? কেমন দাম আশা করতেছেন? এটার দাম আশা করেছি আপনার 280 মানে 2,80,000। মানে 2,80,000 কি আপনার চাওয়া? বিক্রির আশায় 2,80,000 মানে নিয়োগ। আচ্ছা, তা আপনি কি মনে করেন যে 2,80,000 টাকা বিক্রি করতে পারবেন? কত দাম বলছে? 220-230 বলছে। আচ্ছা যাক, মাশাল্লাহ। তবে পরের গরুটা দেখি আমরা, এটা একটু ভাই একটু একটু ই করা যায়। দর্শক, আমরা বলদ গরুগুলো আসলে দেখানোর চেষ্টা করছি, যে অনেক দর্শকের রিকোয়েস্ট অনুযায়ী আমরা বলদ গরু দেখাচ্ছি। যে এটা কতটুকু মাংস হবে? এটা 12 মন। 12 মন? এটা কি মানে আইডিয়াতে বলতেছেন না মাপা আছে? মাপা আছে। 12 মন কি লাইভ ওয়েট না শুধু মাংসই 12 মন হবে? কোনটা? মাংস। মাংস। এটার দাম কেমন আশা করতেছেন? এটা আপনার দামে আশা করছি 250। আমার আশা তবে দরদামের সুযোগ আছে কি? দরদামের সুযোগ আছে? আর 250 এর নিচে আসবেন না? আরো উপরে বেচবেন? আচ্ছা দর্শক, শুনলেন যে এটা 250,000 টাকা হলে উনি বিক্রি করবেন, তার উপরে যেতে হবে আসলে 250,000 টাকা ওনার শেষ ইচ্ছা আর কি। আমরা পরে একটা দেখি। দর্শক, আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি, আসলে যারা বলদ গরু পছন্দ করেন তাদের জন্য প্রতিবেদন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটু বড় সাইজ মনে হচ্ছে। তো এইটা কতটুকু ওজন হবে? এটার দাম কেমন চাচ্ছেন? এটাতে মাংস বেশি হবে? আচ্ছা, তাহলে এটা 3,00,000 চাওয়া। বিক্রি করবেন কত হলে? আসলে 2,90,000 হলে বিক্রি করবেন?
দর্শক দেখলেন যে এটাও প্রায় কত মন বললেন? বারো মন শুধু মাংসই হবে। আচ্ছা, তারপর পরে যে এই গরুটা কি দাঁড় করানো যাবে একটু না রেস্ট নিচ্ছে? আচ্ছা, তো এইটার ওজন কতটুকু হবে? এটা একটু কম আছে। ওইটা কম আছে, এটা হবে কতটুকু আসলে? নয় মন। আচ্ছা, কেমন দাম আশা করতেছেন? দামের আশা তো সব রকমই করে, বুঝলেন নাই? দামের আশা সব রকম, একটা চাষি দামের আশা তো বেশি করে। কারণ এবার তো গরুর নেই, গরুর দাম বেশি, কিভাবে কি করতেছি নিজেও জানি না। আমি তো কিনে আনছি, আমার তো এখন দেখছি লজ্জা। আচ্ছা, তারপরে ইচ্ছা কত, যে আশা কত, যে এত হলে বিক্রি? আশা এটাও 300 বিক্রি করার আশা। 300? আচ্ছা, তো এটা তো ওইটা একটু কম হবে, তার মানে এটাও 300 কেন আসলে? ওইটা কম হলো, আপনি সিঙ্গেল মান আনছেন, বুঝছেন? আচ্ছা, এই সিঙ্গের কারণে একটু দাম বেশি। যে সিংটা দেখতে আসলে সুন্দর, দেখতে পাচ্ছেন দর্শক, যে আসলে এটার কারণে একটু, এটার সৌন্দর্যতা বৃদ্ধির কারণে একটু এটার দাম বেশি চাচ্ছেন উনি। তো তারপরে আমরা পরের গরুটা দেখানোর চেষ্টা করি। এইটা কতটুকু ওজন হবে? 12 মন। 12 মন হবে ভাই? লম্বার কারণে একটু মাংসটা বেশি হবে। তো এইটার ওজন দাম কত আশা করতেছেন? 3 লক্ষ টাকা হলে বিক্রি করবেন? না, মানে দর দামে আর কোনো সুযোগ নাই, কিন্তু একবারে এক রেট বলে কি আসলে বিক্রি করা সম্ভব? আচ্ছা, আমার তো আশা আছে, কিন্তু কি হবে জানি না, বাজার পড়ে গেলে তো আর আমি পারবো না, নাহলে ফিরে নিয়ে যাবো, আমার সে অভ্যাস আছে। আচ্ছা, ফিরে নিয়ে যাবেন? আচ্ছা, আমরা পরেরটা দেখি, পরে একটু দেখানোর চেষ্টা করি দর্শক। এটা একটু দেখে মনে হচ্ছে যে একটু স্বাস্থ্য ভালো এটার। এটা দর্শক দেখতে পাচ্ছেন যে একটু বড় সাইজ। এটার ওজন কতটুকু হবে? এটা 15 আছে। 15 মন, মানে মাংসই 15 মন হবে। এটার দাম কেমন আশা করতেছেন? এটা আপনার 400 আশা করি থুইছি তো। 400 আশা করে রাখছেন, বিক্রি করবেন কত হলে? বিক্রি 20,000 30,000 কমে নাই হইব। তার মানে 3.5 দিনের উপরে যেতে হবে, এই তো? 3.5 দিনের উপরে যাবে। 3.5 দিনের উপরে গেলে বিক্রি করবে, মাশাআল্লাহ। তারপরে পরেরটা বরাবরই, এটাও 3.5 দিনের উপরে। দর্শক শুনলেন, মানে এই পাশে যে গরুটা দেখতেছে সবটা কি 3.5 দিনের উপরে? এইটা আরো বেশি। এটা আরো বেশি? এটা কি ওজন কতটুকু হবে? এটা বেশি, সবার থেকে এটা সেরা। এটা সেরা? এটা সেরা কি কারণে আসলে? এটা মোটা বেশি, তাজাও বেশি। মোটা বেশি, তাজাও বেশি। এটা ওজন কতটুকু আশা করতেছেন? এটা সবার থেকে যেমন সিরা, তখন তাজাও বেশি, এর তো দামও বেশি। দামও বেশি? হ্যাঁ, একটু বলেন ওজনটা শুনি, দর্শকরা শুনুক। এটাও 15 মনই আছে। 15 মন? 15 মন শুধু মাংস? এটা কত দাম আশা করতেছেন? আশা করছি 390। 390? মানে বিক্রি করবেন কত হলে আসলে? ওটা তো চাওয়া আপনার নাকি? 80 হলে বিক্রি করবেন? 80 হলে বিক্রি করবেন? 70-80 হলে? 70-80। আচ্ছা, একটু এই জায়গাটা দাঁড়ান ভাই। দর্শক, আমরা গরুগুলো দেখানোর চেষ্টা করলাম। এই যে করোনাকালীন সময়, করোনার সময় আসলে কেমন মনে হচ্ছে, যে হাট কেমন হতে পারে আপনার কাছে? এখন করোনার সময় সব জায়গায় তো শুনতেছি মানে হুমকির উপরে আছি আমরা। আচ্ছা, হুমকির উপরে আছি। এক জায়গায় গেছিলাম হাটে, সেই জায়গার থেকে লাভাই দিছে, ওই হাটে লাগা পাইবে, আমরা ওখানে তো হাট বাজার ছাড়ি দিয়ে এখানে চলে আসি। যাই হোক, আমি আশা করব সরকারের কাছে যাতে আমাদের গরিব মানুষের আশাটা পূরণ করে, এটা বেচা কিনা আমাদের সুযোগ সুবিধা করে দেয়। আচ্ছা, হ্যাঁ, এটাই আশা করি। আপনি কি মনে করেন যে আসলে এবার করোনার সময় যে কাঙ্ক্ষিত মূল্য পাবেন আপনারা? এখন পাবো কি না পাবো উপর আল্লাহ মালিক, সেই জানেন। আচ্ছা, বিক্রি না হলে সব গরু ফেরত নিয়ে যাবে? হ্যাঁ, আমাদের অভ্যাস আছে। অভ্যাস আছে? লালন পালন করতে গেলে কি আবার আবার এক বছর খাওয়া নিয়ে আসবো? আবার এক বছর খাওয়া নিয়ে আসবেন? আচ্ছা, কেউ যদি প্রতিবেদন তার দেখে আপনার গরু পছন্দ করে, তো যোগাযোগ করতে চায়, কিভাবে করবেন? অনলাইনে মোবাইল নাম্বার দিয়ে দেবেন? মোবাইল নাম্বার দিয়ে দেবেন? মোবাইল নাম্বার কি মনে আছে? আছে, একটু বলেন। 01-77। হ্যাঁ, বলেন। 3-9-08-15। আর একবার বলেন। 01-77-3-9-08-15-08-15। আচ্ছা, কেউ যদি বলে যে গরু পছন্দ করলো, ক্রয় করলো বা বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে, সেক্ষেত্রে কি দায়িত্ব নেবেন? নিব, নেবেন? আচ্ছা, তো ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।
প্রিয় দর্শক, আসলে যারা বলদ গরু ক্রয় করতে চান গাবতলি গরুর হাটে স্বাস্থ্যবিধি মেনে, তো তারা চলে আসতে পারেন গাবতলি গরুর হাটে। খুব সুন্দর সুন্দর বলদ গরুগুলো আপনারা সামনাসামনি দেখে ক্রয় করতে পারবেন এবং দরদামের সুযোগ আছে, দরদাম করে নিতে পারবেন। তো প্রতিবেদনটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের সার্থকতা, সামনে আরো আপডেট প্রতিবেদন পেতে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।